হ্যালো বচ্চ ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা দেখো আজকের ক্লাস নাইনের স্টুডেন্টের জন্য অর্থাৎ যারা এখন ক্লাস নাইনে পড়ছ কোথায় পড়ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছ তাদের ফিজিক্যাল সায়েন্সে কীভাবে 95 ফাইভ প্লাস পাওয়া যেতে পারে তো সেই নিয়ে আমরা একটা ভিডিও আনতে চলেছি তো দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের ফিজিক্যাল সায়েন্সে নাইনটি ফাইভ পাওয়াটা এমন কিছু কঠিন নয় তো সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কি পথে এগোলে আমরা নাইন্টি পেতে পারি তো এখানে থিয়রিটিক্যাল এক্সাম নাইনটি হয় আর প্রোজেক্ট প্লাস ভাই বা টেন মার্কসের থাকে তাহলে এখানে ধরে নেওয়া হলো তোমাকে টেনের টেন দেওয়া হলো এখানে অন্তত তোমাকে এইটটি প্লাস পেতে হবে অর্থাৎ আমাদের টার্গেট থাকবে থিওরি এক্স্যামে আউট অফ নাইনটি আমাদের এইট্টি প্লাস পেতে হবে ঠিক আছে তো দেখো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভালো করে সিলেবাসটা জেনে নিতে হবে প্রথম ভালো করে সিলেবাসটা জেনে নেওয়ার জন্য কি করতে হবে দেখো কি কি টপিক রয়েছে এই থিমগুলো সেখান থেকে এমসিকিউ কত আসছে ভেরি শর্ট অ্যান্সার কত আসছে শর্ট অ্যান্সার কত আসছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন কত আসছে টোটাল কত আসছে দেখো এই স্লাইডটাতে তোমাদের রয়েছে ফিজিক্সের পোর্শনগুলো ফিজিক্সের প্রশ্নগুলো দেখো পদার্থ গঠন ও ধর্ম থেকে আসছে 9 মার্কস তারপর পরিমাপ থেকে আসছে 5 মার্কস তারপর বল গতি থেকে আসছে এইট মার্কস তারপর কার্যক্ষমতা শক্তি থেকে আসছে সেভেন মার্কস তারপর শব্দ থেকে আসছে এইট মার্কস তারপর তাপ থেকে আসছে এইট মার্কস ঠিক আছে এরপর কেমিস্ট্রি প্রশ্ন আমরা যদি চলে যাই তাহলে দেখো পরমাণুর গঠন পরমাণুর গঠন থেকে টোটাল আসছে এইট মার্কস মলের ধারণা থেকে আসছে এইট মার্কস দ্রবণ থেকে আসছে এইট মার্কস অ্যাসিড খারক ও লবণ থেকে আসছে নাইন মার্কস মিশ্রণের উপাদানে পৃথকীকরণ থেকে আসছে ফাইভ মার্কস জল থেকে আসছে সেভেন মার্কস তো এখানে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে এই কেমিস্ট্রি পার্কে যেগুলো রয়েছে এই মোলের ধারণা থেকে নিউমেরিক্যালস দেয় ঠিক আছে দ্রবণ থেকে মাঝে সাঝে নিউমেরিক্যালস দিতে পারে এছাড়া ফিজিক্স পার্টে বল গতি থেকে নিউমেরিক্যাল দেয় কার্যক্ষমতা ও শক্তি থেকে দেয় শব্দ থেকে দেয় তাপ থেকে দেয় সুতরাং আমাদের যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে নিউমেরিক্যালস গুলো আমাদের পরীক্ষায় যেন না আটকায় নিউমেরিক্যালস ভালো করে কনফিডেন্স গেন করতে হবে ঠিক আছে তো সুতরাং একটা জিনিস তোমরা ভালো করে বুঝতেই পারছো এখানে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মিলিয়ে টোটাল কত মার্কসের রয়েছে তোমরা যদি ভালো করে গুনে দেখো তাহলে একটা জিনিস দেখতে মার্কসের পাবেশ্চেন এবার যে থ্রি মার্কসের এর আসছে সেখানে কিন্তু অনেক সময় টু প্লাস এ ভাগ করা থাকে এই ওয়ান গুলো যদি আবার এখানে জুড়ে যায় প্রায় তুমি ওটা ধরে রাখো চল্লিশের কাছাকাছি আউট অফ নাইনটি এক নম্বরের কোশ্চেন থাকে সুতরাং আমাদেরকে যেটা করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তার সাথে সাথে ইনফরমেটিভ যে সমস্ত গুলো সেগুলোকেও ভালো করে লক্ষ্য করতে হবে কারণ কনসেপ্ট এবং ইনফর্মেশন দুটো মিলিয়েই আমাদের কিন্তু নাম্বার আসবে বোঝা গেল এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেগুলার পড়াকে আপ টু ডেট রাখতে হবে তুমি যদি রেগুলার পড়াকে আপ টু ডেট রাখো আমাদের ধরো ক্লাসগুলো হলো ক্লাস যে টাস্ক দেওয়া হলো সেগুলো তোমরা যদি করতে থাকো তাহলে তোমাদের কিন্তু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন হয়ে যাবে এবং তাতে করে একদিনে অনেকটা পড়তে হবে এরকম সিচুয়েশন তৈরি হবে না অর্থাৎ তোমার মাথার ওপর বোঝাটা অনেক কম থাকবে এবং পড়ার সাথে সাথে লেখার অভ্যাস এবং গাণিতিক সমস্যার সমাধান দেখলেই তো কতগুলো চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালস আসছে সুতরাং লেখার অভ্যাসের সাথে সাথে গাণিতিক সমস্যার সমাধানটাকেও করতে হবে এবং তুমি গাণিতিক সমস্যার সমাধানের উপর তোমার কনফিডেন্স গেইন হয়ে যাবে তখনই যখন তোমার থিওরিটিক্যাল বিষয়টাতে কনসেপ্ট ভালো হবে সুতরাং এটা করতে পারলে থিওরি অটোমেটিক্যালি ভালো হবে যে চ্যাপ্টারগুলোতে নিউমেরিক্যালস থা আছে এরপর যেটা করতে হবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার কিভাবে প্র্যাকটিস করবো আমাদের কাছে অনেক কোশ্চেন ব্যাঙ্ক থাকে এছাড়া আমরা যেটা করব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করবো আমাদের ক্লাসে সেখানে সেগুলো যদি করতে থাকো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমার পড়া হয়ে যাবে সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসছে সেটা তুমি বুঝতে পারবে কত মার্কসের কোশ্চেন আসছে তুমি বুঝতে পারবে এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তোমার পরীক্ষার সময় যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমার কিন্তু খুব একটা আনন মনে হবে না পরীক্ষার সময় মানে আমি কিন্তু একদম মেন পরীক্ষার কথা বলছি না পরীক্ষার আগে যখন তুমি প্র্যাকটিস পেপার তুমি বাড়িতে সলিউশন বানাতে থাকবে এরপর যেটা করতে হবে অনলাইন ক্লাসে খাতা পেন নিয়ে বসতে হবে অফলাইনের মতোই অনলাইন ক্লাসটাকে জাস্ট দেখে নিলাম ফোন খুলে হ্যাঁ খেলা দেখার মতো দেখে নিলাম এরকম করলে হবে না ঠিক আছে ভালো করে খাতা পেন নিয়ে বসে অফলাইন ক্লাসের মতো মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা করতে হবে এবং যেটা করতে হবে একটা সাবজেক্ট পড়ে অন্য সাবজেক্ট পড়তে গেলে 10 মিনিট ব্রেক এই ব্রেক টাইমটাতে আমরা কি করব না একটা সাবজেক্ট পড়ে যেটা পড়লাম সেটাকে আমরা ভাবতে থাকবো যে কি পড়লাম যে টপিকগুলো পড়লাম সেই টপিকগুলোর মধ্যে কোনো রিলেশন আছে কিনা অর্থাৎ সেগুলোকে কোরিলেট করা ঠিক আছে এরপর যেটা করতে হবে ফাইনাল এক্সামের আগে মিনিমাম পাঁচটা পেপার মিনিমাম যদি তুমি পাঁচটা পেপার প্র্যাকটিস করো মানে নাইনটি মার্ক্সের পেপার যদি প্র্যাকটিস করো বাড়িতে এবং সেই প্র্যাকটিস করে সেইগুলোকে চেক করে সেটাকে ফুললি অ্যানালাইসিস করো কোথায় তোমার ভুল হচ্ছে কোন জায়গাটা আরও বেশি করে জোর দিতে হবে কোন জায়গাটাকে ইম্প্রুভ করতে হবে এইভাবে যদি তুমি অ্যানালাইসিস করতে থাকো তাহলে তোমার নাইনটি ফাইভ প্লাস অর্থাৎ নাইনটি ফাইভের অনেক বেশি হবে এবং আমার বিশ্বাস তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা হানড্রেড পাবেই ফিজিক্যাল সায়েন্সে ঠিক আছে তাহলে তোমরা এইভাবে পড়াশোনা করো এবং এইগুলো ফলো করে চলার চেষ্টা করো এবং তোমরা প্রত্যেকে কীরকম নাম্বার পেলে সেগুলো আমাদেরকে জানিও কমেন্ট সেকশানে তোমাদের সবাইকে পিডাব্লিউ বাংলার সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ